ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমানের একাডেমিক বিশ্লেষণকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে একটি মহল, এমন অভিযোগ করে নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়ার সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত টক শো থেকে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমানের বক্তব্য এডিট করে খণ্ডিতভাবে উপস্থাপনের মাধ্যমে একটি মহল রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে। সেই সঙ্গে শিক্ষক সমাজের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।